নগরীর বহদ্দারহাটস্থ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 28 জানুয়ারি সকাল 11টায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিডিএ নিউ চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ এম উসমান সরোয়ার। আমি আমার ছাত্রছাত্রীদেরকে সবসময় বলি, এই যে আমাদের এ প্লাস পাওয়ার পাশাপাশি ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। আমার যতই জ্ঞানে থাকুক না কেন, বিশ্বের যত জ্ঞান আছে সব জ্ঞান যদি আমার কাছে থেকেও থাকে, যদি আমার আদর্শ না থাকে, আমার চরিত্র ঠিক না হয়, সেই জ্ঞান আমার জন্য কোনো দিনও কোনো কাজে আসবে না। আজকে তোমাদের স্কুল জীবন সমাপ্তি করতে যাচ্ছ, এর আগেও যদিও তোমরা 2টি সার্টিফিকেট অর্জন করেছো, তোমাদের জীবনের জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। অধ্যক্ষ প্রফেসর আলী হোসেনের সভাপতিত্বে এবং শিক্ষক আরমান হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল গবেষক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম ও চট্টগ্রামী পত্রিকার নির্বাহী সম্পাদক এস ডি জীবন। থেকে আমাদের দোয়া নিতে হবে, এরপরে আমাদের শ্রদ্ধেয় বাবা মা এবং গুরুজন যারা আছে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে পরীক্ষার আগে আসলে মনোযোগ দিয়ে পড়ার কিন্তু কিছু নেই, মনোযোগ দিয়ে পড়বো বা মুখস্থ করবো এরকম কোনো বিষয় থাকে না। এটা হয় কি, আমরা কি বলি এটাকে, রিভাইজ দেওয়া, জাস্ট চোখ বুলিয়ে যাওয়া, আমরা যা পড়েছি নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে এটাকে একটু চোখ বুলিয়ে যাওয়া। বাবার একটা জিনিস মনে রাখো, এই আমরা সবসময় বলি, এখানে বিজ্ঞ শিক্ষক মন্ডলীরও আছে জানে বলে 10টা বছরের সাধনা, আসলে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাসকেই পাশ করে করে কিন্তু নবম দশমে এসছো, নাকি লাভ দিয়ে তো কেউ আসো নাই, পাশ করে করে এসছো। তারপরেও যেহেতু একটা বোর্ড পরীক্ষা সকলের একটা স্বপ্নের পরীক্ষা, তো তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, সবাই এই শপথে বলিয়ান হবে যে পরীক্ষা পর্যন্ত আমাদের কোনো ফেসবুক নাই, আমাদের কোনো মোবাইল নাই, আমাদের অন্য কিছুই নাই, পরীক্ষা হলের সামনে গেলাম, আমি পরীক্ষা হলের সামনে কোনো দরকার নাই তো, আমি পরীক্ষার্থী জানে না, তোমরা যারা পরীক্ষার্থী তোমাদের বাবা মা জানে, বন্ধু বান্ধব জানে, পরীক্ষা দিতে যাচ্ছি দোয়া করবেন। কারণ তুমি যদি ওই সময়টা 5 মিনিট সময় যদি বইয়ের মধ্যে নিমগ্ন থাকো, 5টা জিনিস ভালো করে জানতে পারবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহেদুল হাসান। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফাহমিদা আক্তার। মানপত্র পাঠ করেন আব্দুর রহমান প্রিয়াস। বিদায়ী পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন দশম শ্রেণীর ছাত্রী কাইরিন আক্তার। অনুষ্ঠানে সাংবাদিক সমীরণ পাল সহ এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।